করোনা সুরের সংক্রমণ প্রতিরোধজনিত কারণে দফায় দফায় লকডাউন যেমন বাড়ছে তেমনি গোটা রাজ্য সহ রাজধানী আগরতলায় বড়সড় পাশাপাশি ছিচকে চুরির ঘটনাও ক্রমবর্ধমান। এই অবস্থায় আগরতলার নেতাজি চৌমুহনীতে একটি মেকানিক্যাল ওয়ার্কশপে চুরির ঘটনা ঘটেছে। ঘটনা রবিবার গভীর রাতে কোনো এক সময়, তবে গাড়ি নিয়ে এসে চোরে চুরির ঘটনা সংঘটিত করেছে বলে সিসিটিভির ফুটেজ দেখে জানালেন ওই মেকানিক্যাল ওয়ার্কশপের মালিক। একটা বড় একটা লোহার মাল চুরি হয়েছে, আগেও চুরি হয়েছে, তখন আমার ক্যামেরা আসলো, এটা চুরি হওয়ার পরে আমি এখানে ক্যামেরা লাগাইছি, ক্যামেরা লাগাইছি পরে কালকে একটা চুরিটা হওয়া আমি এখানে ভিডিওতে দেখছি আর কি, যে আমার এখানে চুরি হয়েছে, কেমনে চুরি হয়েছে, কী আসবে সব গাড়ি নিয়ে আসছে, সে আগে সবগুলো মালই লালাচারি করছে, অন্যটি নিতে পারছে না, অন্যটি টাচ দেওয়া আছে, আর ইটা খোলা আসছিল মাটির নিচে আসছিল, সেটা সেটা গাড়িতে করে দিয়ে গেছে। বলার অপেক্ষা রাখি না, এই মেকানিক্যাল শপে চুরির ঘটনায় গোটা নেতাজি চৌমুহনী এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল ও সম্পত্তির সুরাহার ব্যাপারে রীতিমতো আশঙ্কিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।